ও মায়েরা বাবাজিরা সোনার মানিকেরা আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহকে আমার আল্লাহ পা আমার আল্লাহ তালা এমন বরকতে নবী করেছিলেন এমন আদর্শবান নবী করেছিলেন ও জওয়ানেরা শুধু মক্কা মদিনার নয় আল্লাহ পৃথিবীর জমিনে আমার আপনার নবীকে আল্লাহ রহমত করে পাঠিয়েছে এ জাওয়ান যুবকেরা সোনা মানিকেরা আমার তরুণ তাজারা আল্লাহ পাক কোরআন শরীফে জানিয়ে দিলে ওমা আর ইল্লা রহমত আলামি এ আমার হাবি প্যারা নবী বন্ধু আমার আমি আল্লাহ পাক আপনাকে দুনিয়ার জমিনে রহমত করে দয়া করে আমি আল্লাহ দয়ার সাগর ময়ার সাগর করুণা নবী করেছি জোরে বলুন সোনার ভাইরা আমার ই আল্লাহ আমার আমাদের জন্য কতটা রহমত ভাইরামা আপনারা জানেন বর্তমানে চলছে হজ পাক হজ এর মাস জি বছরে আসে একবার মাসে মাহে জিল হজের চাঁদ লক্ষ লক্ষ পৃথিবীর তামাম কোটি কোটি মানুষ আল্লাহ পাকের নিদার্শন কাবা শরীফের চত্রে গিয়ে লাব্বাইক আল্লাহ লাব্বাইক লা শারীকা লাহু বলে আল্লাহর কাছে হাজিরা দিয়ে দেয় জোরে বলুন সোহান আল্লাহ ভাইরামা নবী আমাদের জন্য কতটা রহমত ও বরকত তার বাস্তব নজির ভাই কাবা শরীফে আল্লাহ পাকের বান্দারা যখন যায় কাবা শরীফে যাওয়ার পরে আল্লাহ পাকের হাজি বান্দারা আবে জমজমের পানি খেয়ে নেয় রসুল বললেন আবে জমজমের পানিটা তোমরা দাঁড়িয়ে পান কর সম্মানে জি এমনি পানি খাবেন দাঁড়িয়ে আল্লাহ নবী বলল না শয়তানের পেশাব খায় কিন্তু কাবা শরীফের পানি দুটো পানি দাঁড়িয়ে খাওয়া জায়েজ আছে একটা হলো ওযু শেষ করে ওজুর বাড়তি পানিটা আপনি খেয়ে নেন আর আরেকটা হলো জমজমের পানির পানি রসুল বলেছেন তোমরা যারা কাবা শরীবে যাও যাও আবে জমজমের পানিটা খেও আবে জমজমের পানিটা না খেয়ে যেন যেন বাড়িতে সময় সময়ে সময় জওয়ান যুবকেরা ও সোনার মানিকেরা এ আবে জমজমের পানির ইতিহাস সোনার মানিকেরা আমি ওদিকে যাচ্ছি না বাবা আল্লাহ রাবে জমজমের পানির এত কর এত মর্যাদা এত সাজ ও নওজোয়ানেরা আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ জানিয়েছেন যারা নিয়ত করে আবে

এত পুষ্টি জিনিস দিয়েছে ও আবে জমজমের পানিরা তো বরক আপনার বাড়িতে খুদা লেগেছে আপনি যদি খুদা তো থাকেন বাড়িতে শুধু কি পানি খেলে খুদা মিটবে অবশ্যই মিটবে না কিন্তু বাবাজিরা ওই আবে জমজমের জমের পানির বরকত আল্লাহ পাক জান্নাত থেকে পানি দুনিয়ায় নাজিল করেছে ও নওজোয়ানে না যুবকেরা আমার আবে জম পানিটা যদি আপনি ক্ষুধার্ত হন এক নম্বর হলো আপনার পিপাসা মিটে যাবে দু নম্বর আপনি যদি ক্ষুধার্ত হন ও পানি পান করলে আপনার ক্ষুধা নিবারণ হয়ে যাবে বলুন সুবহানাল্লাহ কি সুন্দর মজা নাজনি আব আমার সোনার ভাইরা আমার মুসলমানেরা তরুণ তাজারা এই আবে জমজমের পানি জি আবু দা আব্দুল মুত্তালিব আব্দুল যখন খানায় আপ খানায় কাবার পাশে জমজম কূপটা যখন খনন করেছিলেন করেছিল 11 ফুট তারপরে 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 আসতে আস্তে একবার হলো তেত্রিশ ফুট এখন বর্তমানে জমজম কূপটার গভীরতা হলো একান্ন ফুট জি জি একান্ন ফুট গভীরতা দিয়ে বড় আশ্চর্যের বিষয় পৃথিবী থেকে একটা সমীক্ষা হয়েছিল যে পানি বিশুদ্ধ করো কোন দেশের পানিটা সুন্দর তরু তাজা পানি যে পানিতে কোনো রোগ জীবাণু নাই আজকে ভাইয়ের আমার পৃথিবীর জমিনে আল্লাহ পাক তিনি কোরআন মজিদে জানালেন জাহার আল ফাসাদ বাহারি বিমা কাসাবাদ আইদিন নাস জলে স্তরে উভচারে যতই তোমরা যতই বিপদে মুসিবতে পড়ো সব কিছু তোমাদের কৃতকর্মের জন্য আজ আমরা দুনিয়াকে বিষাক্তময় করেছি রাসায়নিক জিনিস দিয়ে আজ আমরা নানান রকমের কিছু করতে চাইছি ভাইরা আমার তাই আমার আল্লাহ পাক তার গোপন ভান্ডার থেকে শীতল ঠান্ডা পানি তোলে গ্রীষ্মের সময় আমাদের জানটা খুশি হয় ঠান্ডার ঠান্ডা পানিকে জানটা আমাদের ঠান্ডা হয় সোনার মুসলমানেরা সেই পানিটা যেটা কার গবেষকরা বলছে পানিটা ফিল্টার না করে খাওয়া যাচ্ছে না কেন কেন দুনিয়াতে তুমি যত বাড়বে সবকিছু তোমার জন্য সংকীর্ণ করে দেওয়া হবে সবকিছু তোমার জন্য সংকীর্ণ করে দেওয়া হবে যতই বাড়বে তোমার জন্য দুনিয়ার সমস্ত জিনিসকে কষে দেওয়া কষে ধরবে আল্লাহ ও মুসলমানেরা ও নৌজোয়ানেরা আল্লাহ পাকের নাবি জানালেন এ আমার উম্মা তুম্মা তানিরা সজাগ হয়ে যাও সতর্ক হয়ে যাও আমি রসুল্লাহ তোমাদের বললাম আখেরি জামানায় দুনিয়ার জমিন থেকে প্রত্যেকটা জিনিসের স্বাদ মজা আমার আল্লাহ উঠিয়ে নেবে আছে বাবা আজকে বলুন মাপ করবে খুব আপন করে আপনাদেরকে বলছি ছোটবেলায় যখন আমরা দেখেছি পাশের বাড়ি যদি গরুর গোস রান্না হতো কত সুন্দর খসবু বার হতো জি জি আজকে পাওয়া যায় বাবা এত তো উন্নত মানের মশলা দিয়ে রান্না করা হয় পাওয়া যায় সেই খসবু বলেন বলেন ভুল বলছি আমি জি নাজ নিয়ামত আল্লাহ পাক সাতকে তুলে নেবে সোনার মুসলমানেরা ভাইরা মা যাই হোক আমি অধিকটাই যাচ্ছি না বিশ্ব আমাদের জন্য কত বড় রহমত কত বড় আল্লাহ পাকের নিয়ামত খেয়াল করুন গোটা পৃথিবীর গোটা পৃথিবীর বৈজ্ঞানিকরা তারা রিসার্চ করতে শুরু করলো কোন দেশের পানিটা সবচেয়ে সুন্দর কোথাকার পানিটা একেবারে বিশুদ্ধ রোগ জীবাণু কোন রকমের দূষিত পয়জান পানির ভিতরে নাই ভাই তাম পৃথিবীর তাম দেশ রিসার্চ করতে করতে সবশেষ প্রত্যেকটা দেশে কোনো না কোনো পানিতে যদি কোনো না কোনো পানিতে না একটু রোগ জীবাণু অবশ্যই আছেই আছে পানিটা একেবারে নিটিল ক্লিন পানি পাওয়া গেল না কিন্তু ভাইর আমার একটা সময় ওরা চলে গেল আল্লাহ পাকের আবে জমজমের পানি কেন ওদের বড় কৌতূহল হলো মুসলমানরা মুসলমানরা বড়ই গর্ব করে বলে আবে জমজমের পানি যারা খায় আল্লাহ পাক তাদের দুনিয়া এহ পরকালে আল্লাহ কামিয়াবি দান করে ইত্যাদি ইত্যাদি আবে পানির ইতিহাস অনেক যে পানির বরকত অনেক সোনার ভাইরা আবার বৈজ্ঞানিকদের আরো কৌতূহল বেড়ে গেল রিসার্চ যারা করছে যে আবে জমজামের পানিতে আছে আবে জমজামের পানিতে আছে ভাইরা আমার ওরা পানিটা নিয়ে ল্যাবরেটরিতে পরীক্ষা করলো দেখা যায় আল্লাহ পাকের আবে পানি পানি এ হান্ড্রেড তার চাইতে আরো আরো বেশি জুড়ে বলুন সোহান আল্লাহ আর একটু বলুন সোহান আল্লাহ ও মুসলমানেরা ও নজওয়ানেরা আল্লাহ পাকের বৈজ্ঞানিক ওই বান্দারা তাম রিসার্চ করলো কোথায় কোনো বিশুদ্ধ পানি পেল না আল্লাহ আর আবে জমজমের পানিটা বিশুদ্ধ পেয়ে যায় বাবা নৌজোয়ান তরুণেরা ও সোনার মানিকেরা আমার আবে জমজমের পানিটা যখন বিশুদ্ধ হয় ওরা চিন্তা করলো আল্লাহ এই যে একান্ন ফুট পানি একান্ন ফুট গভীরতা একান্ন ফুট গভীরতার ভিতরে এত সুন্দর মিষ্টি তরু তাজা পানি আল্লাহ যে পানিতে কোনো রোগ জীবাণু নাই ও নৌজোয়ান তরুণেরা সোনার মানিকেরা আহা দেখা যায় বাবা জিরা ওই পানিতে ওরা গবেষণা করে প্রমাণ পেয়ে যায় আল্লাহর আবে জমজমের পানি শুধু পিপাসা মিটায় না যদি মানুষ মরুভূমি পথ চলতে চলতে কেলান্ত হয়ে যায় এক ফোটা এক ঢোক যদি আবে জমজমের পানি যদি খেয়ে নেয় ওই মানুষটা সঙ্গে সঙ্গে ওর মনটা খুশি প্রফুল্ল হয়ে যায়

আমার সোনার মালিকের ভাইরা আমার তাই ওরা চিন্তা করলো যে আমরা আবে জমজমের পানিটা আমরা তো দেখলাম বিশুদ্ধ হান্ডেটে হান্ডে কিন্তু এই পানিটা বড় আশ্চর্যের বিষয় বাবাজিরা মুরব্বীরা আমার শিক্ষিত ভাইদের কাছে আজকে আমি জানাচ্ছি ভাই একটা সুন্দর গবেষণা সমীক্ষাতে দিয়েছিল ভাই কলম পত্রিকায় এটা দিয়েছিল খেয়াল করুন আবে জমজমের পানিটা আজকে গোটা ওয়ার্ল্ডের জমিনে আল্লাহ পাকের হাজি হাজ্জিন বান্দা বান্দিরা নি আসে লক্ষ লক্ষ গ্যালন পানি আবে জমজম থেকে তোলা হয় ভাইরামা কিন্তু আবে জমজমের কূপের ওই পানিটা খর্গিস কমে না জি বড় আশ্চর্যজনক বিষয় আপনার বাড়িতে যদি কুয়ো থাকে বাওয়াজি 10 বালতি 15 বালতি 100 বালতি 200 বালতি পানি তুলবেন পানিটা কমবে না বাড়বে জোরে পানি কমে যাবে ওকে সময় দিতে হবে পানি বেড়ে যাবে কিন্তু একশো বালতি দুশো বালতি পানি তোলার পরে পানি কমে যাচ্ছে আর ওখানে কি একটু চিন্তা করুন মনটাকে চাঙ্গা করুন ভাবে জমজম উপের ওই ওই যে গভীরতা ওর ভিতরে বড় হাই পাওয়ারের মোটর লাগানো আছে যে মোটরটা পার সেকেন্ডে জি চিন্তা করো পার সেকেন্ডে আটশো লিটার পানি উত্তোলন করে একটা নয় মোটরটা দুটো দুটো পার সেকেন্ডে আটশো লিটার পানি তোলে তবুও পানি কমে না কখন থেকে তাহার জ্যোতির রক্ত থেকে জি তাহার জ্যোতির রক্ত থেকে আবার ঈশার নামাজের রক্ত পর্যন্ত একইভাবে চলতেই থাকে আবে জমজমের পানিটা কূপের পানিটা কমে না জোরে বলুন সোহান আরেকটু জোরে বলুন সোমান ও মুসলমানেরা ও নৌজান তরুণেরা সোনার মানিকেরা ভাইরা আমার বাবা জিরা দেখা যায় বৈজ্ঞানিকরা আশ্চর্য হয়ে যায় এই একান্ন ফুট গভীরতার কুয়ার পানি এত পানি কোথা থেকে আসে এ পানির উৎস কোথায় এর গভীরতা কি আছে ভাইরা আমার বাবা জিরা আরব সরকারের পারমিশন নিয়ে কুয়ার ডুবুরি নামিয়ে দেয় এক এক করে চলে যায় স্বচ্চখু আর কুপের ভিতরে নেমে যায় অন্য জোয়ান এরা আমার মুসলমানেরা এক দুই তিন চার করে হায়রা আমার চব্বিশ জনা ডুবুরি নেমেছিল চব্বিশ জনা ডুবুরি নামার পরে সবচেয়ে বড় হাইরা যে ডুবুরি ওই ব্যক্তি নেমে যায় এক এক করে উঠে আসে কিছুই পায় না কিছুই দেখতে পায় না এ পানির গভীর তা কিছুই কিচ্ছু বুঝতে পারে না কিন্তু ডুবুরিদের যিনি পুষে যজ্ঞ মানুষ আল্লাহর আবে জম জম কূপে নিচে নেমে যায় ও নজওয়ান তরুণেরা আবে কূপে নিচে নামার পর তিনি একটা জিনিস ভালোভাবে লক্ষ্য করলে একটা পাথর লাগানো আছে গোলাকার পাথর ওই কূপের একেবারে গভীরে একটা গোলাকার পাথর লাগানো আছে ওই পাথর পাথরের দিক থেকে দুই দিক থেকে পানি ওঠে ডান দিক থেকে পানি ওঠে দিক থেকে পানি ওঠে আমার ভাইয়েরা বাবা জিরা ওই পাথরের পানিটা পড়ে সেলাইনের পাইপ দেখেছেন আমাদের রুগীদের যখন হসপিটালে নিয়ে যাওয়া হয় সেলাইনটা যখন চালু দেয় ওই যে সেলাইন পাইপটা জমন মোটা ওই রকম ধরনের পানির স্প্রি ওই পাথরের মাঝখানে পরে তাতে চিন্তা করে ডুবুরি আল্লাহ কি তোমার কুদ্র এই সামান্য যাররা পরিমাণ পানিতে লক্ষ লক্ষ গ্যালন পানি উঠে যায় আল্লাহ তবু ওই ছোট্ট কূপের পানিটা কমে যায় না কি ব্যাপার ওই পাতরটায় কি আছে ওই ডুবুরি লক্ষ্য খুনল ওই পাথরে লেখা আছে চারটে অক্ষর চারটা অক্ষর যে অক্ষর কপি করে কুয়া থেকে উঠে আস আসলো ও নৌ জোয়ানেরা ও নবীর উম্মাতেরা সোনার মানিকেরা আমার দেখা যায় ওই চারটা ও করি কপি করে এনে আরবের বিশেষজ্ঞ বড় বড় মুক্তি মহাদিস আল্লাহর আলেম বান্দাদের দেখিয়ে দেয় আল্লাহর আলেম বান্দারা ওটা ফাইনাল করে এই চারটা ও অন্য কিছু নাই মিমহা মিমদাল মোহাম্মদ জোরে বলুন আর একটু জোরে বলুন সোহান আল্লাহ না আল্লাহর আলিম বান্দরা তাই বলেছিল পানির বিশেষজ্ঞ মানুষেরা শুনে নাও আমাদের এই জমজম কূপের পানি অন্য কিছুতে কোনো রহস্য নাই আল্লাহ পাখির সৃষ্টি তবে জেনে নাও ডান দিক থেকে পানি ওঠে বাঁ দিক থেকে পানি ওঠে ওই পাথরের মাঝখানে ওই অক্ষর গুলোর মাঝে পড়ে ওই যে অক্ষরে যে ব্যক্তির নাম আখেরি পায়গম্বর মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ আলী সাল্লাম আমার নবীর নামের উপরে পানির ফোরোয়া পড়ে আমার আল্লাহ তালা বিশ্ব নবীর সম্মানে বিশ্ব নবীর বরকতে আবে জম জম কূপের পানিটা বাড়িয়ে দেয় জোরে বলুন আরো জোরে বলুন সোহান আল্লাহ নারাই নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে আসানুর ইসলামিক টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে বেল আইকনটিকে ক্লিক করে রাখুন